জেনে নিন চীনকে নয় ভারতকেই বন্দর তৈরির প্রস্তাব দিয়েছিল শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সরকার আম্বান্ততায় বন্দর তৈরির সিদ্ধান্ত নেওয়ার পর প্রথম ভারতকেই সেই প্রজেক্টের অফার দেওয়া হয়েছিল পরে চীন ওই বন্দর গড়ে দিতে রাজি হয় এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে উপকূলবর্তী ওই এলাকায় দ্রুত একটি বন্দর রূপান্তরিত করতে চেয়েছিল শ্রীলঙ্কা এই হাম্বান্ততায় প্রধানমন্ত্রী রাজাপক্ষের হোমটাউন রাজাপক্ষে জানান হাম্বান্ততায় মৎস্যজীবীদের অনুন্নত গ্রামে একটি বড় বন্দর করতে চেয়েছিল শ্রীলঙ্কা আর তার জন্য প্রয়োজন ছিল বিশাল ফান্ডিং ভারতের কাছেই প্রাথমিক প্রস্তাব দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার তরফে কিন্তু সুনামি বিধ্বস্ত ওই এলাকায় বিপুল খরচ করে বন্দর করতে বিশেষ উৎসাহ দেখায়নি নয়াদিল্লি পরে চীন এই কাজ করতে রাজি হয় বেইজিং এই বন্দর তৈরি করতে দেড়শো কোটি ডলার খরচ করেছে বলে জানা গিয়েছে দুই হাজার চারে সুনামিতে ধ্বংস হয়ে যায় এই বন্দর এরপর থেকে এর কোনো উন্নয়ন হয়নি তবে এই বন্দরের ভৌগোলিক গুরুত্ব বিচার করেই পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার সরকার তবে চীনের এই বন্দর নির্মাণের কাজে হাত দেওয়ায় কূটনৈতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ চীনের ক্ষেত্রে বাণিজ্যের পথ আরও কিছুটা সুগম হলো আর অবশ্যই ভারতের আরও কাছাকাছি চলে আসতে সুবিধা হল চীনের ভারত মহাসাগরে প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করবে বেজিং। তাই এ বন্দর নির্মাণে বিশেষ উৎসাহ রয়েছে চীনের নিরানব্বই বছরের লিজে গুরুত্বপূর্ণ হাম্বান্ততা বন্দর চীনকে দিয়েছে শ্রীলঙ্কা দুটি চীনা ফার্ম হাম্বান্ততা ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ এবং হাম্বান্ততা ইন্টারন্যাশনাল পোর্ট সার্ভিস এই বন্দরের কাজের দায়িত্বে থাকবে বলে জানা গিয়েছে তবে এই পদক্ষেপের সমালোচনা ইতিমধ্যে শুরু করে দিয়েছে বিরোধীরা তবে দুই দেশের এই বোঝাপড়ায় ভারতের চিন্তা বেড়ে গেল মনেই করছে একাংশ